সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। সৌদি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে মুসলিম দেশটিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তেল আবিবকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত দিয়েছে রিয়াদ। আর সেই শর্তগুলোর মধ্যে কি রয়েছে, বিস্তারিত জানবো যুবরাজ ফয়সালের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে সৌদি আরব আমেরিকার একটি চুক্তি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তেল আবিবকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত দিয়েছে রিয়াদ। গত 2 মে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এমন তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। কয়েক বছর আগে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয়। কলামিস্ট থমাস ফ্রাইডম্যান লিখেছেন, দুই দেশের চুক্তিতে কিছু শর্ত সাপেক্ষে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের বিষয় রয়েছে। রিয়াদের শর্ত মানলেই এমনটা হবে। সৌদি শর্তগুলো হলো, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ স্থগিত, এছাড়া ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 3 থেকে 5 বছরের একটি রোডম্যাপ প্রণয়ন। তিনি আরো লিখেছেন, ইসরায়েল সৌদির সম্পর্ক স্থাপন যদি শুধুমাত্র সৌদি শর্ত মেনে নেওয়া হয়, তাদের শর্ত হলো গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। তবে কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি সম্ভাবনা খুবই কম, কিন্তু যখন সৌদি শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে, তখনই চুক্তি হবে। সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় 2020 সালের আব্রাহাম অ্যাডকো যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ইসরায়েলের পাশে পৃথক একটি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনে অভ্যুদয় ও দুই দেশের শান্তি স্থাপনের সহায়তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় 4টি পক্ষ, ইসরায়েল, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব, ফিলিস্তিনি রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে এই 4টি রাষ্ট্রের কী কী স্বার্থ জড়িত রয়েছে তা হয়তো সময় বলে দেবে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।